हेलो বন্ধুরা সবাইকে বিএস একাডেমিতে স্বাগত। তো আমি বিএস একাডেমির পক্ষ থেকে অঙ্কন সিংহরায় আজকে প্রফিট এবং লসের উপর একটা তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা ক্লাস করাবো, যাই তোমরা বলো। তো আমি এর আগে আরো অনেকগুলো ক্লাস করিয়েছিলাম। তো কি কি ক্লাস করিয়েছিলাম এর আগে? আমি কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে, সিম্পল ইন্টারেস্টের উপরে, ইউনিট ডিজিট নির্ণয় কিভাবে করতে হয় তার উপরে এবং তার সঙ্গে নাম্বার সিস্টেমের উপরে আমি ক্লাস করিয়েছিলাম। তো তোমরা সেই ক্লাসগুলোতে প্রচুর লাইক কমেন্টস করেছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো নাকি, আমার দেখে খুব ভালো লাগলো তোমাদের এত পজিটিভ রিপ্লাই আসার জন্য। তো তোমরা দেখো প্রফিট লসের চ্যাপ্টারটা তোমাদের ভালো লাগে কিনা, এবং যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই একটি কমেন্ট করে দেবে এবং তাকে লাইক করে দেবে। তো এবং এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা তোমাদেরকে বলে রাখা দরকার, এই চ্যাপ্টার শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেই নয়, পিএসসি বাকি সমস্ত পরীক্ষা এবং তাছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নেয় তাতে কিন্তু প্রফিট লস থেকে প্রতি বছরই কিছু না কিছু অঙ্ক এসেই থাকে। যদি তোমরা এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো সম্বন্ধে অবগত হও তাহলে খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো তার নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা করে আসতে সক্ষম হবে এই আমি আশা করি। তো দেখো কিছু সিম্পল কনসেপ্ট তোমাদেরকে আমি শেখাবো, সেই কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো, বুঝতে পারলেই তোমরা অঙ্কগুলোকে আরামসে করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো কি আছে, যদি একটি বস্তু এক্স টাকায় কিনে ওয়াই টাকায় বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ অথবা ক্ষতির শতকরা পরিমাণ কত? আমরা ক্লিয়ার কি লিখলাম, যদি একটি বস্তু এক্স টাকায় কিনে ওয়াই টাকায় বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ পার্সেন্টেজ অথবা ক্ষতির পার্সেন্টেজের পরিমাণটা কত সেটা আমরা বের করতে বলেছ। তো তোমাদের এই অঙ্কটি করার আগে কিছু বেসিক কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার। তো প্রফিট পার্সেন্টেজ বা হচ্ছে কিনা বাংলায় কি বলে লাভের পরিমাণ, লাভের শতকরা পরিমাণ, লাভের শতকরা পরিমাণ একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইনটু 100%। দেখো যখনই আমি লাভের পরিমাণের কথা বলবো, লাভের পরিমাণের কথা বললে কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে আমরা সবসময় বাদ দেবো। কেন? লাভ হচ্ছে মানে আমি একটা জিনিসকে কিনলাম, ধরো একটা জিনিসের দাম আছে 100 টাকা, সেটা আমি কিনলাম হচ্ছে 120 টাকা দিয়ে, তাহলে আমার অবশ্যই লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? না 20 টাকা লাভ হচ্ছে। এবারে যদি বলে আমাকে পার্সেন্টেজ বের করতে তাহলে আমি কি করবো, নাকি 120 টাকায় আমি জিনিসটা কিনেছি আর জিনিসটার দাম ছিল অ্যাকচুয়ালি 100 টাকা, তাহলে ক্রয় মূল্য ছিল জিনিসটা হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হলো 120 টাকা, আর তার লাভ কত হবে? তাহলে 120 থেকে আমি 100 কে বাদ দেবো, ভাজিত আমি করবো কি ক্রয় মূল্য, মানে 100 টাকা ইন্টু পার্সেন্টেজ মানে 100%, অর্থাৎ 100% রেসপেক্টে আমার 20% কিন্তু লাভ হলো জিনিসটাকে কিনে, কিন্তু আমার কি লাভ হলো না, আমার দোকানদারের লাভ হলো ওটাকে বিক্রি করে। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্যের উপর প্রফিট, ক্রয় মূল্যের উপরে প্রফিট, ক্রয় মূল্যের উপরে যদি বলে লস, লস পার্সেন্টেজ বা ক্ষতির, ক্ষতির শতকরা পরিমাণ যদি বের করতে বলে তাহলে আমি কি করবো, সেখানে অবশ্যই ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য থেকে। এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে কি করে হচ্ছে, ক্রয় মূল্য বেশি হবে বিক্রয় মূল্য থেকে বাই অবশ্যই ক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্যের সাপেক্ষে আমি বের করছি, ক্রয় মূল্য কিন্তু হচ্ছে 100%। 100% কেন করছি? কারণ আমাকে শতকরা বা পার্সেন্টেজের রেসপেক্টে বের করতে বলেছে যে লাভের এবং ক্ষতির পরিমাণটা কত হচ্ছে। তাহলে এই হচ্ছে দুটি ফর্মুলা বললাম, যে ক্রয় মূল্যের উপরে এবং
ক্রয়মূল উপরে প্রফিট এবং ক্রয়মূল উপরে লসের ফর্মুলা বললাম। এরপরে তোমাদেরকে আমি বিক্রয় মূল্যের উপরে প্রফিট এবং বিক্রয় মূল্যের উপরে লস বা ক্ষতি এই দুটি প্রসঙ্গ আমি বলবো। তো কি আছে দেখো, বিক্রয় মূল্যের উপরে প্রফিটের পার্সেন্টেজ বা লাভের পার্সেন্টেজ ফর্মুলা হচ্ছে কি ফর্মুলা, এগেন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এই ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য দিয়ে কিন্তু ভাগ হবে, বিক্রয় মূল্য দিয়ে ভাগ হবে ইন্টু 100%। বিক্রয় মূল্যের উপরে প্রফিট, আর যদি বিক্রয় মূল্যের উপরে লস বলে, লসের পার্সেন্টেজ বলে, তাহলে কি বলবো, ক্রয় মূল্য ভাগিত বিক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু 100%। পরীক্ষায় তোমরা খেয়াল করে দেখবে, আমি অনেক অনেক কম্পিটিটিভ পরীক্ষায় দেখেছি, ওরা প্রফিট পার্সেন্টেজ শুধুমাত্র বের করতে পারে না, ওরা বলে দেয় যে ক্রয় মূল্যের উপরে প্রফিটটা হচ্ছে নাকি বিক্রয় মূল্যের উপরে প্রফিটটা হচ্ছে। তো তোমাদেরকে কিন্তু ভালো করে খেয়াল করে অঙ্কটি করতে হবে। যদি তোমরা ক্রয় মূল্যের উপরে করো কিন্তু পরীক্ষায় বলেছে বিক্রয় মূল্য, সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কের অ্যান্সারটা পুরোপুরি অন্যরকম বা আলাদা চলে আসবে এবং তোমাদের অ্যান্সারগুলো কিন্তু ভুল হবে। সুতরাং তোমরা দেখে নেবে যে পার্সেন্টেজ বা লস, লসের ওপরে বা তোমার প্রফিটের ওপরে কি বের করতে বলেছে এবং সেটা বিক্রয় মূল্যের উপরে বলেছে কিনা বা ক্রয় মূল্যের উপরে বলেছে কিনা, এগুলো ভালো করে খেয়াল করে কিন্তু তবেই তোমরা অঙ্কগুলো করবে। তো এই হলো কিছু জেনারেল কনসেপ্ট। এরপর আমি কিছু কিন্তু অঙ্ক তোমাদেরকে দেবো এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে, দেখো তোমরা বুঝতে পারো কিনা বা তোমাদের ক্লিয়ার হয় কিনা। তো কি অঙ্ক আছে, প্রথম অঙ্ক কি আছে, এ সাইকেল ওয়াজ পারচেসড, এ সাইকেল ওয়াজ পারচেসড ফর রুপিস 1600 অ্যান্ড সোল্ড অফ সোল্ড ফর রুপিস 1400। হোয়াট ইজ দ্য লস অর প্রফিট পার্সেন্টেজ? কি বলেছে, একটা সাইকেল কেনা হয়েছে 1600 টাকায় এবং সেই সাইকেলটি বিক্রি করা হয়েছে 1400 টাকায়। তোমাকে বের করতে বলেছে যে এর জন্য কত প্রফিট বা লস হচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম যে প্রফিট পার্সেন্টেজ অর লস পার্সেন্টেজ বের করতে গেলে প্রথমে কি ফর্মুলা ইউজ করতে হবে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। যদি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100% এটা ক্যালকুলেশন করলে যদি এটা পজিটিভ ফিগার আসে বা টার্ম আসে তাহলে বুঝবো যে আমরা প্রফিট হয়েছে, যদি এটা নেগেটিভ টার্ম আসে তাহলে বুঝবো এটা লস পার্সেন্টেজ এর কথা বলেছে। তো দেখো কি বলেছে, এসপিটা কত আছে, এসপি আছে এখানে কিন্তু সোল্ড ফর 1400, অর্থাৎ বিক্রি করেছে 1400 টাকায়। তাহলে কি হবে, 1400 লিখে দেবো এখানে। মাইনাস সিপি কত বলেছে, সিপি বলেছে পারচেস্ট, মানে ক্রয় করেছে 1600 টাকায়, অর্থাৎ এটা হচ্ছে 1600 ভাজিত 1600 ইন্টু 100%, বিয়োগ করলে কত, 200 বাই 1600 ইন্টু 100%, 200 বাই 1600 ইন্টু 100%। এটা কাটাকাটি করলে কি হবে, 00 গুলো কাটবে, 2 8 16, 100 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 12.5, মানে 12.2%, 12.2% কিন্তু অঙ্কটার অ্যান্সার হবে। খুব সিম্পল একটা অঙ্ক, কোনো জটিলতা নেই অঙ্কটার মধ্যে। এইটা এবারে বলো আমাকে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে? দেখো এটা কিন্তু 1400 থেকে 1600 বিয়োগ করলে মাইনাস আসে, এটা কিন্তু মাইনাস আসছে, তাহলে মাইনাস আসো মানে এটা কিন্তু আর প্রফিট পার্সেন্টেজ তখন আমি বলবো না, এটা আমি ডাইরেক্ট লিখে দেবো লস পার্সেন্টেজ। আমাকে অঙ্কই কিন্তু বলেছিল যে হোয়াট ইজ দ্য লস অর প্রফিট পার্সেন্টেজ,
তাহলে কেন লস হচ্ছে কারণ এখানে এসপি টা হচ্ছে ছোট সিপির থেকে অর্থাৎ বিক্রয় মূল্য ছোট হচ্ছে কিনা ক্রয় মূল্যের থেকে তার জন্য কিন্তু এখানে লস হচ্ছে বেশ এই অঙ্কটা তোমরা বুঝতে পারবে খুব সোজা একটা অঙ্ক ছিল এরপরে আমি নেক্সট অঙ্ক তোমাদেরকে করাবো অন্য স্টাইলে একটা অঙ্ক করাবো কি বলছে সাম আর্টিকেলস ওয়ার ব্রট সাম আর্টিকেল ওয়ার ব্রট ওয়ার ব্রট এট রুপিস সিক্স এট রুপিস সিক্স আচ্ছা সাম আর্টিকেলস সাম কেটে দিচ্ছি ফাইভ আর্টিকেলস ওয়ার ব্রট এট রুপিস সিক্স অ্যান্ড সিক্স আর্টিকেল ওয়ার সোল্ড at rupees 5 what is the profit or loss percentage পাঁচটা আর্টিকেল কিনেছে ছ টাকায় বলে যাচ্ছে অঙ্কটা পাঁচটা আর্টিকেল কিনেছে ছ টাকায় আর ছটা আর্টিকেল বিক্রি করছে পাঁচ টাকায় পাঁচটা আর্টিকেল কিনেছে ছ টাকায় আর ছটা আর্টিকেল বিক্রি করছে পাঁচ টাকায় তোমাকে বলেছে কি যে এইটার প্রফিট এবং লস পার্সেন্টেজ কত হচ্ছে তো এর একটা ফর্মুলা আছে কি ফর্মুলা আছে যে এটাকে এক্স ধরা যায় এটাকে ওয়াই ধরা যায় এটাকে জেড ধরা যায় এটাকে ডব্লিউ ধরা যায় তাহলে ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু ডব্লিউ x into w by yz minus 1 into 100% equals to profit percent কি বললাম পাঁচটা কি ধরছি আমরা পাঁচটা আর্টিকেল কি করেছিল কিনেছিল এটা ধরছি x ধরছি আমি ছটা আর্টিকেল সরি ছ টাকায় বিক্রি করছে এটাকে আমি ধরছি y তারপরে কি বললাম ছটা আর্টিকেল বিক্রি করছে এটাকে ধরেছি আমি z এটাকে ধরেছি আমি z আর ক টাকায় বিক্রি করছে নাকি হচ্ছে যে পাঁচ টাকা এটা ধরেছি w ফর্মুলা কি বললাম যে প্রফিট পার্সেন্টেজ ইকুয়ালস টু x w বাই y z মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে ইনটু 100% এটা ফর্মুলা তাহলে এই ফর্মুলা কাজে লাগিয়ে যদি আমি পুট করি তাহলে কি হবে তাহলে x ইনটু w x ইন্টু ডাব্লিউ মানে x এর মানটা 5 w এর মানও 5 তাহলে 5 ইন্টু 5 বাই 6 ইন্টু 6 মাইনাস 1 ইন্টু 100% এটা ইকুয়ালস টু প্রফিট পার্সেন্ট ঠিক আছে তাহলে এই ক্যালকুলেশন যদি আমি করি ক্যালকুলেশন হলে কি আসবে 25 বাই 36 মাইনাস 1 সমান 25 মাইনাস 36 বাই 36 ইন্টু 100% অর্থাৎ মাইনাস 11 বাই 36 ইন্টু 100% অর্থাৎ কিন্তু এটা প্রফিট হবে না কারণ নেগেটিভ আসছে ভ্যালু যেহেতু তাহলে লস হবে এটা যদি কাটাকাটি করলে 4 9 36 4 25 100 অর্থাৎ মাইনাস 11 কে 25 দিয়ে গুণ করলে কত হচ্ছে 11 5 এ 55 5 হাতে হলো 5 11 হলো 22 আর 5 27 বাই 9 তার মানে এত পার্সেন্ট হবে লস তাহলে পাঁচটা আর্টিকেলকে যদি আমরা ছ টাকায় কিনে যদি ছটা আর্টিকেলকে আমরা পাঁচ টাকায় বিক্রি করি তার ক্ষেত্রে কি হবে লস হবে লস কেন হচ্ছে কারণ আমরা বেশি আর্টিকেল বিক্রি করছি
কম টাকায় তাহলে বেশি আর্টিকেল যদি আমি কম টাকায় বিক্রি করি খুব সহজেই বোঝা যাচ্ছে লস হচ্ছে এটা, কারণ কিনেছিলাম আমি কিন্তু কম আর্টিকেল বেশি টাকায়, তাহলে বেশি আর্টিকেল যদি কম টাকায় বিক্রি করি তাহলে কিন্তু লস হচ্ছে। ফর্মুলা কি বললাম, এক্স ডাব্লিউ বাই ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু 100% সমানই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, এটা মনে কত আসছে 275/9% নেগেটিভ আসছে, অর্থাৎ এটা প্রফিট কিন্তু হচ্ছে না, যেহেতু নেগেটিভ আসছে তাই এটা লস হচ্ছে। তোমরা অঙ্কটা কিন্তু দেখে নাও, খুব ভালো অঙ্ক, এক্সামে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে, তোমরা খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে, খাতায় নোট ডাউন করে নিয়ে কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের প্রবলেম হয়, যদি মনে হয় যে অঙ্কটা আরো অন্য মেথডে করা যাবে তো তোমরা অন্য মেথড খাতায় লিখে সলভ করে আমাদেরকে কিন্তু, আমাদের যে গ্রুপ আছে সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে বা টেলিগ্রাম হতে পারে, বিএস একাডেমির যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে কি করবে নাকি অঙ্কগুলো পাঠাবে আমাদেরকে। ঠিক আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি একটা নেক্সট অঙ্ক করাচ্ছি যেটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চাকরির পরীক্ষার জন্য। তো দেখো কি আছে অঙ্কটা, মার্চেন্ট ইউজেস ওয়াই পার্সেন্ট লেস ওয়েট অর লেন্থ অ্যান্ড সেলস ইজ গুড অ্যাট গেইন অর লস অফ এক্স পার্সেন্ট দ্য ওভারঅল গেইন অর লস ইজ। তো কি বলেছে, একজন ব্যবসায়ী ওয়াই পার্সেন্ট লেস ওয়েট বা লেন্থে দিচ্ছে, ইউজ করে কি করছে নাকি বিক্রি করছে কোনটা, তার কোন একটা জিনিস এবং বিক্রি করে সে এক্স পার্সেন্ট প্রফিট করছে অথবা লস করছে, তাহলে বলেছে ওভারঅল গেইন পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ কত, এটা কিন্তু পার্সেন্টেজ, গেইন পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ কত, এটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, ওয়াই প্লাস এক্স বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100%। একজন ব্যবসায়ী সে কিন্তু কি করছে, ঠকাচ্ছে ওয়াই পার্সেন্টকে, ঠকাচ্ছে ওয়াই পার্সেন্ট কম দিচ্ছে যা দেওয়া দরকার তার থেকে, এবং সেল করছে সেই গুডসটাকে এক্স পার্সেন্ট ক্ষতি বা লসে, অবশ্যই এটা কিন্তু লাভ হবে কারণ যদি ঠকায় তাহলে লাভই হবে, তাহলে বলছে যে দ্য ওভারঅল গেইন পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ কত হবে। তো তার ফর্মুলা কি বললাম, ওয়াই প্লাস এক্স বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100%। তো এই ফর্মুলায় কাজে লাগিয়ে আমি একটা অঙ্ক দিচ্ছি, মার্চেন্ট ইউজেস ফোর পার্সেন্ট লেস ওয়েট অ্যান্ড সেলস হিজ গুডস অ্যাট 5% গেইন দ্য ওভারঅল লস অথবা প্রফিট কত হবে। একজন ব্যবসায়ী যে তার যে ওয়েট, সে ওয়েটের 4% কম দিচ্ছে এবং কম দিয়ে 5% লাভে একটা জিনিসকে বিক্রি করছে, তাহলে বলেছে প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে এটা ফর্মুলা যদি আমি কাজে লাগাই তাহলে কি ফর্মুলা বলেছি, ওয়াই প্লাস এক্স বাই 100 মাইনাস ওয়াই
into 100%. অর্থাৎ এখানে কি করব আমি জাস্ট লিখে দেব 5 into 4 by 100 minus 4 into 100%. অর্থাৎ অ্যানসার হবে 2D by 96 into 100%. তা তোমাকে এক প্রশ্ন করে দেবে। তো দেখো এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে। তোমার খাতায় নোট ডাউন করে দেবে যে অঙ্কগুলো আমি করাচ্ছি। এরপরে আমি প্রফিট অ্যান্ড লসের আরেকটি অঙ্ক তোমাদের করাবো। বাই সেলিং 33 meters অফ ক্লোথ এ ম্যান গেইনস দ্য সেল প্রাইস অফ 11 meters গেইন পার্সেন্টেজ বের করতে বলেছে। কি বলেছে, যে কোনো একজন লোক সে 33 meters একটি কাপড় বিক্রি করে 11 meters দামের একটি কাপড় লাভ করলো, তাহলে বলেছে গেইন পার্সেন্টেজ কত। তো এর একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 100%, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এটা যদি আমি এক্স ধরি, যদি আমি ওয়াই ধরি, তাহলে ফর্মুলা হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 100%। তাহলে এখানে ওয়াই মানে কত, 11, এক্স মাইনাস ওয়াই মানে 33 মাইনাস 11 ইন্টু 100%, অর্থাৎ 11/22 ইন্টু 100%, তাহলে 50%। বুঝা গেল? নম্বরটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদেরকে। একটি লোক 33 meters কাপড় বিক্রি করে 11 meters কাপড়ের যা দাম সেই পরিমাণ সে লাভ করলো, বলেছে প্রফিট পার্সেন্টেজ বের করতে। তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে কি বললাম, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু 100%। তখন এখানে গেইন পার্সেন্টেজ না, মানে গেনের যে পরিমাণটা কত ছিল নাকি 11 meters কাপড়ের সমান, অর্থাৎ 11/ সে সেলিং করেছে কত মিটার কাপড় না 33 meters, তার 33 মাইনাস যত সে লাভ করলো, অর্থাৎ 11/100%। এটা করলে কিন্তু ক্যালকুলেশন করলে 50% আসছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসতে পারে, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। দেখো তোমাদেরকে আমি শর্ট নিয়মে কিন্তু অঙ্ক করাচ্ছি। কেন শর্ট নিয়মে অঙ্ক করাচ্ছি, কারণ এখন যে চাকরির পরীক্ষা যে অঙ্কগুলো আসে, সে অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমামই তোমাদের বলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু অঙ্ক করতে। 1 ঘন্টায় 50টা অঙ্ক যদি তোমাদের করতে বলে, তাহলে তোমরা যদি ব্রড নিয়মে অঙ্ক করতে যাও, তাহলে ব্রড নিয়মে অঙ্ক করলে কিন্তু সে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা যেমন থাকবে, তেমনই তোমার হাতে কিন্তু সময়টা অনেক কম থাকবে। সুতরাং তোমরা চেষ্টা করবে যে ব্রড নিয়মে অঙ্ক শেখা, এবং শিখে কি করে সেটাকে আরো কনসাইজ ওয়েতে করা যায়, শর্ট শর্ট ফর্মুলাগুলো ইউজ করা যায়, সেগুলো ইউজ করে অঙ্কগুলো করলে তোমরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে পারবে, এবং স্কোরটাও তোমাদের কিন্তু অনেকটাই ভালো আসবে। আরো কিছু অঙ্ক আমি বাড়িতে তোমাদের করতেছি, তোমরা বাড়িতে অঙ্কগুলো কিন্তু করে রাখবে। হোমওয়ার্ক ইফ দ্য সিপি অফ 6 articles is equal to the SP of 4 articles, find the gain percentage। নম্বর অঙ্ক, 2 নম্বর কি আছে, তোমরা এই হোম টাস্ক গুলো
खाता एवं पेन निये बाड़ीते सल्व करबे एवं सल्व करे आमी आगे जे ग्रुपेर कथा उल्लेख करलाम बीएस एकाडेमी सेई बीएस एकाडेमीर टेलिग्राम एवं व्हाट्सएप दुटो ग्रुपे किन्तु आमादेर फर्म करा आछे डेस्क्रिप्शन बक्से गेले এই দুটো গ্রুপের লিংক ওখানে পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হও এবং জয়েন হয়ে এই অঙ্কগুলো সলভ করে আমাদেরকে পাঠাও যাতে আমরা বুঝতে পারি যে তোমরা অঙ্কগুলো ভালো করে শিখতে পেরেছো তো এই কিছু অঙ্ক আমি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করালাম তোমাদের যদি আবার দরকার হয় আমাদেরকে বলবে যে কিছু কিছু অঙ্ক আমরা আমাদের ক্লাসে আরো ভাগিত হয়ে গেল সেই অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব তো তোমাদের যে মন্তব্য কিন্তু আমাদের কে কিন্তু এই চলার পথে কিন্তু প্রেরণা যোগাবে তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা প্রফিট লস হতে পারে বা অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে বা যে কোনো সিলেবাসের উপর হতে পারে তো এই বলে আমি বিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানাচ্ছি নেক্সট এক্সামগুলোর জন্য দ্যাটস ইট